হ্যাঁ, প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। অন্যদিনের মতোই আজকে তোমাদের সামনে আবার রাইট ফর্ম অফ ভার্বের বাকি অংশগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে গ্রামার জব্দ করার অন্যতম উপায় হলো প্র্যাকটিস, মানে অনুশীলন না করলে গ্রামার আয়ত্তে আনা যায় না, নিয়ন্ত্রণে আনা যায় না। সেই জন্য আজকে আমরা কমপক্ষে তিনটি কনটেক্সট প্র্যাকটিস করব। আর গ্রামারের যত রুল রয়েছে তার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের রুল হলো অর্ধেক। অর্ধেক নিয়মে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের, সেক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই। আসো আমরা শুরু করি। কনটেক্সটি আগের মতোই ভালো করে পড়ে নিবে। কনটেক্সটি পড়ার পরে তারপরে বুঝে নিবে যে এই কনটেক্সটি কোন টেন্সের ওপর রয়েছে। তার আগে আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, আগের ক্লাসগুলোতে যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানো যে চিরন্তন সত্য বোঝালে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে আরেকটা নিয়ম মনে রাখো যে স্টার্ট তারপরে মাইন্ড, এই দুটো ভার্বের পরে সাধারণত পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। যেমন স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। তারপরে অফ, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আরেকটা নিয়ম বলে দিই, এন্ডের আগে যে নিয়ম হবে এন্ডের পরে ঠিক একই নিয়ম, মানে এন্ডের আগে যে ভার্ব হবে এন্ডের পরে কি হবে, ঠিক একই ভার্ব হবে। তোমরা আগে জেনেছো কোনো কাজ করা উচিত বোঝালে, কোনো কাজ করা উচিত বোঝালে শুড হয়। ওকে, আমরা শুরু করি। দেখো প্যারেন্টস, প্রথমেই কনটেক্সটটা পড়ব। প্যারেন্টস বি ব্লেসিংস অফ গড টু আস When a child bear, their joys know no bounds. They start think of nurse and bring up their children. They remain safe under the custody of the parents since birth. Parents never mind take pains for the upbringing of their offspring. We never offend our parents. কনটেক্সটটি পরে বুঝতে পারলাম যে কনটেক্সটটি সত্য কথা বলতেছে, অর্থাৎ চিরন্তন সত্য কথাবার্তাগুলো এখানে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রেজেন্ট টেন্সের মধ্যেই রাখতে হবে। প্রেজেন্টের কোন ফর্মে রাখতে হবে, যদি কাজটি চলমান বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যায়, তো কাজটি চলমান নয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, যেহেতু চিরন্তন সত্য কথাবার্তাগুলো এখানে বলছে। তো প্যারেন্টস, এখানে প্যারেন্টসটি প্লুরাল, তাহলে বি ভার্ব, তোমরা জানো যে বি ভার্ব হলো এম ইজ আর, এগুলো কি বি ভার্ব। আগের ক্লাসগুলোতে বলেছি যে এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, বিন, এগুলো হলো বি ভার্ব, কিন্তু যখন চিরন্তন সত্য বোঝাবে তখন এম ইজ আর এর যে কোনো একটি হবে। আর প্যারেন্টস শব্দটি যেহেতু প্লুরাল, প্যারেন্টস শব্দটি যেহেতু প্লুরাল, আমাদের সেক্ষেত্রে কী বসাতে হবে, আর। চিরন্তন সত্য কীভাবে, প্যারেন্টস ব্লেসিংস অফ গড, তারা কি বিধাতার আশীর্বাদ, পিতামাতা হলো বিধাতার আশীর্বাদ, পিতামাতা কি বিধাতার আশীর্বাদ, কথাটি চিরন্তন সত্য। সেক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, আর বি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট হলো এমিজারের যে কোনো একটি, যেহেতু প্যারেন্টসটি বহুবচন আছে সেক্ষেত্রে কী হবে, আর, বহুবচনে আর হয়। ব্লেসিং অফ গড টু আস হোয়েন, যখন এ চাইল্ড, সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করতে না পারে, সাবজেক্ট যদি কোনো কাজ নিজে করতে না পারে তাহলে এটি প্যাসিভ মোডে চলে যায়। আর ঘটনা যদি সত্য হয় প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টটি আগে চলে আসছে, একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখো তো যে আমরা কি নিজেরা নিজেরা জন্মগ্রহণ করতে পারছি না, পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছি, আল্লাহর দয়ায় পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছি। একটি শিশু সে নিজে জন্মগ্রহণ করে না, পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসে থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, এটি চিরন্তন সত্য। আর সাবজেক্ট যদি নিজে কাজটি করতে না পারে সেই ক্ষেত্রে প্যাসিভ মোডে চলে যায়। সাবজেক্ট যদি নিজে কাজটি করতে না পারে তাহলে কি হয়, প্যাসিভ মোডে চলে যায়। তাহলে এ চাইল্ড চিরন্তন সত্য হিসাবে ইজ হবে, আর এখানে বিয়ার, বিয়ারের বারবার পার্টিসিপল ফর্মটা কি হয়, বিয়ার বোর ব্রন, বিয়ার বোর ব্রন। তাহলে তোমরা জানো যে প্যাসিভ মোডে সবসময় কি হয়ে থাকে, প্যাসিভ মোডে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। তাহলে উত্তরটি কী হবে, এ চাইল্ড ইজ বর্ন।
ए चाइल्ड इज ब्रोन एक शिशु की करे जन्मग्रहण करे जखन एक शिशु जन्मग्रहण करे थाके तखन दे आर जयस दे आर मीन्स पिता माता दे आर द्वारा कादेरके बोझाच्छे पिता माता के बोझाच्छे दे आर जयस तादेर आनंद अच्छा एक बच्चा जखन जन्मग्रहण करे पिता माता अवश्य खुशी होये थाके एई कथाटाओ सत्य कथा तो प्रेजेंट इनफिनिट टेंस सेई क्षेत्रे जेहेतु सत्य कथा प्रेजेंट इनफिनिट टेंस होबे আর জয়েসটা যেহেতু বহুবচন এখানে নুর সাথে এস বাই এস হবে না সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের যে ফর্মটি আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটি হবে এস বাই এস হবে না আবার কথাটি লক্ষ্য করো সাবজেক্টের সাথে এস থাকলে অর্থাৎ সাবজেক্ট যদি বহুবচন হয় সেই ক্ষেত্রে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এস বাই এস হবে না একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে এস বাই এস হয় তার মানে যেটা আছে সেটাই হবে দে আর জয়েস নো নো বাউন্ডস তাদের আনন্দের কোনো সীমা থাকে না যখন একটি শিশু জন্মগ্রহণ করে দে তেটো প্যারেন্টসদেরকে বোঝাচ্ছে এটাও সত্য কথা তার মানে যেটা আছে সেটাই হবে দে স্টার্ট তারপরে আবার আরেকটি ভার্ব এসেছে প্রথমেই বলেছিলাম যে স্টার্টের পরে যখন ভার্ব আসবে তখন ভার্বের সাথে কী হবে আইএনজি স্টার্টের পরে যখন ভার্ব আসবে ভার্বের সাথে কী হবে আইএনজি তাহলে দে স্টার্ট তারা শুরু করে দ্বিতীয় ভার্বের সাথে একই সাথে দুটো ভার্ব হয়ে গেছে তাহলে কী হবে আইএনজি দে স্টার্ট তারা শুরু করে থিঙ্কিং কী করতে চিন্তা করতে দে স্টার্ট তারা শুরু করে থিঙ্কিং চিন্তা করতে অফ এবার দেখো ট্রাই টু রিমেম্বার অফের পরে মানে টু সারা যত প্রিপোজিশন আছে এরপরে যখন ভার্ব আসবে এখানে অফটি হলো প্রিপোজিশন অফটি কি প্রিপোজিশন টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপরে যখন ভার্ব আসবে ওই ভার্বের সাথে কী হবে আইএনজি টু ছাড়া যত প্রিপোজিশন আছে তারপরে যদি ভার্ব আসে কী হবে আইএনজি প্রিপোজিশনগুলো অবশ্যই তোমাদের মনে আছে অ্যাট অন ফর উইদাউট বাই অফ ইন এগুলোর আফটার এগুলোর পরে যখন ভার্বটি আসবে ভার্বের সাথে কী হবে আইএনজি তাহলে এখানে অফ পেয়েছি অফের পরে ভার্ব এসেছে তাহলে উত্তরটি কী হবে নার্সিং আইএনজি হয়ে যাবে আর একটা নিয়ম মনে রাখো ভার্বের শেষে ই থাকলে ইটি উঠে যায় ভার্ব শেষে ই থাকলে কী করে ই উঠে যায় তাহলে কী হলো নার্সিং অফ নার্সিং অ্যান্ড এন্ডের আগে যেই ফ্রম এন্ডের পরে সেই ফ্রম এন্ডের আগে ভার্বের যে ফ্রম হবে এন্ডের পরে একই ফ্রম এন্ডের আগে যেই ফ্রম এন্ডের অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে অ্যান্ড ব্রিঙ্গিং আপ দ্যার চিলড্রেন দে মানে এখানে চিলড্রেনদেরকে বোঝাচ্ছে দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে চিলড্রেনদেরকে দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে চিলড্রেনদেরকে বোঝাচ্ছে দে তারা এ কথাটাও সত্য কথা তারা থাকে নিরাপদ আন্ডার দ্য কাস্টোডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ জন্মের পর থেকে তারা পিতা মাতার কোলে তারা কী থাকে নিরাপদ থাকে সেফ অর্থ নিরাপদ তারা রিমেন অর্থ হলো থাকা দে রিমেন তারা থাকে কী থাকে সেফ নিরাপদ থাকে চিলড্রেনরা নিরাপদ থাকে কোথায় আন্ডার দ্য কাস্টোডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ জন্মের পর থেকে কোথায় প্যারেন্টসদের কোলে তাহলে চিরন্তন সত্য কথা যা আছে তাই হবে প্রেজেন্ট ফর্ম হবে রিমেন থাকা রিমেন অর্থ হলো থাকা তারা থাকে সেফ নিরাপদ আন্ডার দ্য কাস্টোডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ জন্মের পর থেকে তারা পিতামাতার কোলে নিরাপদ থাকে প্যারেন্টস নেভার কখনো না পিতামাতা কখনো না মাইন্ড আপত্তি করে সন্তানদের জন্য তোমরা জানো যে পিতামাতা যে কোনো ধরনের কষ্ট স্বীকার করতে রাজি আছে তাদের সন্তানদেরকে বিল্ড আপ করার জন্য এস্টাবলিশড করার জন্য ব্রিঙ্গিং আপ করার জন্য তার মানে এই কথাটাও সত্য কথা তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড আমি বলেছিলাম যে মাইন্ডের পরে বারবের সাথে কী হয় আইএনজি হয় যেমন ওডিও মাইন্ড টেকিং এ কাপ অফ টি তুমি কি এক কাপ চা গ্রহণ করতে আপত্তি করো তার মানে মাইন্ডের পরে কী হয় ভার্বের সাথে আইএনজি হয় স্টার্ট এবং মাইন্ড এই দুটো ভার্বের পরে সাধারণত কী হয়ে থাকে আইএনজি হয়ে থাকে তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং টেকিং পেইন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার
অফ স্প্রিং অর্থ হলো সন্তান, অফ স্প্রিং অর্থ কি সন্তান। সন্তানের অনেকগুলো ইংলিশ আছে, চাইল্ড, কিড, অফ স্প্রিং, ইস্যু, ওয়ার্ড। উই নেভার, আসলে পিতামাতা আমাদের জন্য এত কষ্ট করে, আমাদের কি তাদের যন্ত্রণা দেওয়া উচিত? অফেন্ড অর্থ হলো যন্ত্রণা দেওয়া, পীড়া দেওয়া, ব্যথা দেওয়া। আমাদের উচিত কি না বলো তো? অবশ্যই উচিত নয় আমাদের পিতামাতাদেরকে কি করা, যন্ত্রণা দেওয়া। তাহলে উই নেভার, তাহলে কী হবে? শুট, উই শুট। সাথে সাথে যখন এরকম নেভার থাকবে, নেভার শব্দটা, নেভার ওয়ার্ডটা শুট মানে মডেল অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে চলে যাবে। এই নেভার ওয়ার্ডটা যখন উত্তরটি লিখবে তখন শুট এবং অফেন্ড এর মাঝখানে নেভার বসাবে, তাহলে উত্তরটি কী হবে? শুট নেভার অফেন্ড। তার মানে পিতামাতা যেহেতু আমাদের জন্য এত কষ্ট করে, আমাদের উচিত নয় তাদেরকে কী করা, যন্ত্রণা দেওয়া। তাহলে আমরা এই কন্টেক্সটটি থেকে কি শিখলাম? যে কথাগুলো চিরন্তন সত্য থাকলে কী হবে, প্রেজেন্ট ইনফিনিটে চলে যাবে। আর প্যারেন্টস যখন সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন হবে আর ভার্ব হিসাবে, আর যদি কর্তা সামনে চলে আসে, নিজে যদি কাজটি করতে না পারে সেই ক্ষেত্রে এটি প্যাসিভ মোডে চলে যাবে। তারপরে সাবজেক্টের সাথে যদি এস থাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, ভার্বের সাথে এস বাই এস কিছুই হবে না। স্টার্ট আর মাইন্ডের পরে ভার্বের সাথে হবে আইএনজি, টু ছাড়া যত পি পজিশন আছে এরপরে ভার্ব আসলে তার সাথে হবে আইএনজি, এন্ডের আগে যে ফ্রম, এন্ডের পরে সেই ফ্রম। তারপরে যখন চিরন্তন সত্য বোঝাবে আবার এখানে আসছে রিমেইন, তারপরে মাইন্ড টেকিং। তারপরে যদি কোনো কাজ করা উচিত নয় এরকম বোঝায় তখন কি হবে? শুট। তারপরে যদি নেভারটাকে, নেভারটি মাঝখানে চলে যাবে। তার মানে উত্তরগুলো আমরা কি পেলাম? আর ইজ ব্রন, নো, স্টার্ট, থিঙ্কিং, নার্সিং, ব্রিঙ্গিং, রিমেন, টেকিং, শুড নেভার, অফেন্ড। এই দ্বিতীয় কন্টেক্সটটি শুরু করার আগে আমরা কিছু নিয়ম দেখব, কিছু রুল দেখব। দেখি এখানে কিছু রুল লেখা আছে। একই সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে কাজটি সম্পূর্ণ হয়েছে বোঝালে পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কাকে বলে? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, তারপরে হলো অবজেক্ট, তা হলো কি সিম্পল সেন্টেন্স। তো এই সেন্টেন্সে যখন আরেকটি ভার্ব আসবে কাজটি যদি সম্পূর্ণ হওয়া বোঝায় তখন ওই দ্বিতীয় ভার্বটি কি হবে? দ্বিতীয় ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। তোমরা জানো যে পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। কী কী? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কখন হয়? পাস্ট পার্টিসিপলটি হবে তখন যখন কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এরকম বোঝাবে। যেমন আই রেড এ পোয়েম, আমি একটি কবিতা পড়েছিলাম। রিটেন বাই কাজী নজরুল ইসলাম, রিটেন যেটা লেখা হয়েছে কার দ্বারা? বাই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অনেক আগেই কবিতাটি লিখেছে, তার এই কবিতাটি আমি পড়েছিলাম। তাই এক্ষেত্রে কী হবে? যে কাজটি আগে হয়ে গেছে সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে। তো বাই এবং তার আগে কী হবে? বাই তার আগে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসবে। তো তারপরে দ্বিতীয় রুলটি দেখো, বাংলায় যদি বোঝায় করে, গিয়ে, খেয়ে, এমন, এমন বোঝালে কী হবে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যেমন আই সেন্ট এ লেটার আস্কিং ফর সাম মানি, কিছু টাকা চেয়ে, চেয়ে, গিয়ে, খেয়ে, এমন বোঝালে ভার্বের সাথে কী হবে? আইএনজি। আই সেন্ট এ লেটার, আমি একটা চিঠি প্রেরণ করলাম, আস্কিং ফর সাম মানি, কিছু টাকা চেয়ে। অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়ে যাবে, অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট। আবার লক্ষ্য করো, অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি কী হবে? পাস্ট পারফেক্ট। আর যে কাজটি পরে হবে সেটি কী হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন রানা ওয়াজ not so
অনেস্ট। রানা এতটা সহজ ছিল না, এস আই আমি আগাতেই আগে থেকে কি করেছিলাম, আশা করেছিলাম যে রানা অনেক বেশি সৎ হবে। আমি আগে থেকে কি আশা করেছিলাম, রানা অনেক বেশি সৎ হবে। তাহলে রানা ওয়াজ নট সো অনেস্ট এস, এই আশাটা আমার এই যে আশাটা ছিল এই আশাটা অনেক আগেই ছিল, তাহলে এই কাজটা হয়েছে আগে, সেই ক্ষেত্রে এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, দ্যাট মিন্স হ্যাড এক্সপেক্টেড। অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয় সেটি কি হয়, সেটি হয় পাস্ট পারফেক্ট, আর পরের কাজটি হয়ে থাকে পাস্ট ইনডিফিনিট। এবার কনটেক্সটে চলে আসো, পুরো কনটেক্সটি ভালো করে পড়ে বুঝতে হবে যে কোন টেন্সের মধ্যে রয়েছে, তারপরে ওই অনুসারে আমাদের ভার্বগুলো বসাতে হবে। দ্য লাঞ্চন ইজ এ ফেমাস শর্ট স্টোরি রাইটার, লাঞ্চন ইজ এ ফেমাস শর্ট স্টোরি, এইটা এই অংশটুকু আগেই লিখেছেন, কে লিখেছেন, বাই ব্রিটিশ রাইটার উইলিয়াম সমারসেট মম। একটু কে লিখেছে, উইলিয়াম সমারসেট মম লিখেছে কখন, অনেক আগেই। তাহলে কি হবে রিটেন, আচ্ছা কন্টেক্সটটি আবার পড়ে নেই, দ্য লাঞ্চন ইজ এ ফেমাস শর্ট স্টোরি রাইট বাই দ্য ব্রিটিশ রাইটার উইলিয়াম সমারসেট মম। তো এখানে প্রথমে রুলটা বলেছিলাম যে কাজটি সম্পূর্ণ হয়ে গেলে পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তার মানে রাইট রুট রিটেন, আমাদের পার্টিসিপল ফর্মটি বসাতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্মটি কি, রিটেন বাই দ্য ব্রিটিশ রাইটার। আরেকটি সহজ নিয়ম আছে, সেটি হলো বায়ের আগে সাধারণত ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে, বায়ের আগে সাধারণত ভার্বের কোন ফর্ম হয়ে থাকে, থার্ড ফর্ম হয়ে থাকে, সাধারণত সবসময় না। উইলিয়াম সমারসেট মম, মম তো ব্রিটিশ রাইটার উইলিয়াম সমারসেট মম, তো এই লুকটি কি করেছে, এই লুকটি ঘটনাটি লিখেছে বা তার সাথে ঘটেছে অনেক আগে, তারপরে সে এটি শর্ট স্টোরি আকারে লিখেছে। দি লাঞ্চন এটা একটা শর্ট স্টোরি, তোমরা জানো এই ছোটো গল্পটি সে অনেক আগে লিখেছে, তার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনীকে, একটি গল্পকে অবলম্বন করে। তার মানে বোঝা যাচ্ছে যে মম রিসিভ লেটার ফ্রম এ লেডি অ্যাডমায়ার হু প্রেজ ওয়ান অফ হিজ বুকস হাইলি, দ্য ওমেন সেন্ট এট দ্য লেটার রিকোয়েস্ট হিম টু গিভ হার এ লাঞ্চন অ্যাট ফার্স্ট, মম রেডিলি অ্যাগ্রি বিকজ হি বি ইন এজ অ্যান্ড হ্যাড নট লার্ন টু সে নো টু এ ওমেন অন দ্য ফিক্সড ডেট হোয়েন হি মেট দ্য লেডি হি ওয়াজ ডিসইলুশন because she was not so young as he expect her to be. তাহলে রাইটার ছিল অত্যন্ত ইয়াং বয়সে, তো সব কিছু মিলে আমরা বুঝতে পারলাম যে তার সাথে ঘটনাটি ঘটেছে অনেক আগে। এবার শুনো, যদি ঘটনা অনেক আগে মানে অতীতে ঘটে থাকে, সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা কোথায় চলে যাবে, পাস্টে চলে যাবে, অতীতের চলমান হলে পাস্ট কন্টিনিউয়াস, আর অতীতে যদি একবার ঘটে যায় সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এইটা রয়েছে, এই অংশটুকু রয়েছে পাস্ট ইনডিফিনিটে। তাহলে মম সমারসেট মম কি করেছে, রিসিভড, সে গ্রহণ করেছিল লেটার, একটা লেটার, একটি চিঠি গ্রহণ করেছে, পেয়েছে কার কাছ থেকে, ফ্রম এ লেডি অ্যাডমায়ারার, একজন সম্ভ্রান্ত প্রশংসাকারী কারিনীর কাছ থেকে, একজন সম্ভ্রান্ত মহিলা যে তার প্রশংসা করেছিল। হু, হুটিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, হুটিকে কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, দ্যাট, এই তিনটি হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে নিয়মটি কি অনুসারে হয়, আগের অবস্থা অনুসারে হয়। আগে কোন অবস্থায় রয়েছে, রিসিভড, অতীতের ঘটনা পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তার মানে পরের অংশটাও কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে কি হবে, প্রেজড। তাহলে লেডি অ্যাডমায়ারার হু প্রেসড, প্রশংসাকারিণী, হু প্রেসড, যে প্রশংসা করেছিল, ওয়ান অফ হিজ বুকস, তার একটি বইয়ের প্রশংসা করেছে, হাইলি, হাইলি অত্যন্ত উচ্চভাবে। দ্য ওম্যান সেন্ট অ্যানাদার লেটার রিকোয়েস্ট হিম টু গিভ হার এ লাঞ্চন অ্যাট ফার্স্ট, দ্য ওম্যান, এই মহিলাটি, মহিলাটি কি করেছিল, ঘটনা অতীতের, তাহলে এটাও কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে সেন্ডের পাস্ট ফর্মটা কি, সেন্ট, দ্য ওম্যান সেন্ট অ্যানাদার লেটার। আগেই বলেছিলাম যে করে, গিয়ে, খেয়ে, করিয়া,
এরকম বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল হয়। সেন্সটি যদি এরকম বোঝায় করিয়া গিয়ে খেয়ে এরকম বোঝালে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেটা করে গিয়ে খেয়ে চেয়ে এরকম অর্থ বোঝাবে। দ্য ওম্যান সেন্ট অ্যানাদার লেটার, আটটি চিঠি প্রেরণ করলো কাকে? তাকে অনুরোধ করে, টু গিভ হার এ লাঞ্ছন, কি করতে তাকে, টু গিভ হিম, তাকে দিতে, টু গিভ হার, টু গিভ হার, এই মহিলাকে দিতে, কি দিতে, এ লাঞ্ছন, একটা দুপুরের খাবার, অ্যাট ফয়েস্ট, কোথায়, ফয়েস্ট নামক বিখ্যাত প্যারিসের রেস্টুরেন্টে। দেন একই সেন্টেন্সে দুটো ভার্ব যখন করে গিয়ে খেয়ে বোঝাবে, তখন ভার্বের সাথে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, আইএনজি, তাহলে কি হবে, রিকোয়েস্টিং, রিকোয়েস্টিং হিম টু গিভ হার অ্যালাউন্স অন অ্যাট ফার্স্ট। মম রেডিলি, ঘটনা এখনও অতিথি রয়েছে, তাহলে মম তাৎক্ষণিকভাবে রেডিলি কি করলেন, রাজি হয়ে গেলেন, কি হবে, এখানে হবে পাস্ট ইনডিফিনিট। রেডি অ্যাগ্রিড বিকজ, কারণ সে ছিল ইয়াং, বিকজ কারণ হি ওয়াজ, তাহলে এখানে কি হবে, অতীতের ঘটনা বোঝাবে, হি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ, তাহলে এখানে বিভার্ব হিসেবে কি হবে, ওয়াজ হবে। কারণ কি, বিভার্ব তোমরা জানো যে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বিন। ওয়াজটি কখন হয়, যখন ঘটনা অতীতের হয়, আর এদিকের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এটি কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট, অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট, এটি কি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে কি হবে, বিকজ হি ওয়াজ, বিভার্ব হিসেবে হবে ওয়াজ, ইয়াং ইন এজ, সে বয়সে ছিল অনেক তরুণ, অ্যান্ড হ্যাড নট, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম, থার্ড ফর্ম, এখানে হ্যাড রয়েছে, আবার বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে হ্যাভিং, এদের পরে ভার্বের কি হয়, থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাড নট, লার্নের থার্ড ফর্ম হলো লার্নড। টু সে নো টু এ ওমেন অন দ্য ফিক্সড ডেট, নির্ধারিত দিনে, অন দ্য ফিক্সড ডেট, নির্ধারিত দিনে, হোয়েন, যখন, হি মেট দ্য লেডি, যখন সে মহিলার সাথে সাক্ষাৎ করল, হি ওয়াজ, হি ওয়াজ, সে ডিসইলুশন, তার মধ্যে যে মোহ ছিল মোহটা কেটে গেল, সে যে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, সে মনে হয়েছিল যে মহিলার প্রেমে পড়ে গিয়েছিল, তার এই মোহটা, সে ভেবেছিল যে মহিলা হতো বা অত্যন্ত অ্যাট্রাকটিভ হবে, কিন্তু সে যখন তাকে দেখল, তার সেই মোহটা কেটে গেল, তাহলে সে কি হয়ে গেল, কি, মোহমুক্ত, ডিসএলুশন, তাহলে কি হবে, ডিসএলুশন, অবশ্যই ভার্বের সাথে ইডি, ডিসইলুশন, ইট ইজ রেগুলার ভার্ব, তাহলে ইডি দিতে হবে, ওয়াজ ডিসইলুশন, তাকে মোহমুক্ত করা হলো, বিকজ, কারণ শি ওয়াজ নট সো ইয়াং অ্যাস, সে ছিল না, দেখার পর রাইটার বুঝতে পারছে যে শি ওয়াজ নট সো ইয়াং, দেখার পর, আগে বুঝতে পারেনি, তো দেখার পর সে বুঝতে পারছে যে শি ওয়াজ নট সো ইয়াং, সে এতটা তরুণী ছিল না, এর যেমনটা সে আগে আশা করেছিল, রাইটারের আশাটা ছিল আগে, তো রাইটারের আশা যদি আগে হয়ে থাকে, তার মানে অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আপেক্ষিকভাবে তুলনামূলকভাবে আগে ঘটবে, সেই ঘটনাটি হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি, হ্যাড এবং ভার্বের তিন নম্বর ফর্ম, তাহলে কি হবে, হ্যাড এক্সপেক্টেড, তাহলে হ্যাড এক্সপেক্টেড, অ্যাজ হি হ্যাড এক্সপেক্টেড হার টু বি। তো দেখি এই কন্টেক্সটি থেকে আমরা কি শিখতে পারলাম, যে বাইরের আগে সাধারণত কি হয়ে থাকে, বাইরের আগে সাধারণত পাস্ট পার্টিসিপল হয়ে থাকে, রাইট রুট রিটেন, লিখলাম রিটেন, তারপরে কি বুঝলাম, যে ঘটনা অতীতের হলে যদি অতীতের চলমান না হয় পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, তারপরে যদি করে গিয়ে খেয়ে এরকম বোঝায় প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি তুলনামূলকভাবে আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে উত্তরগুলো কী হবে, রিটেন, রিসিভড, প্রেসড, সেন্ট, রিকোয়েস্টিং, এগ্রিড, ওয়াজ, লার্নড, ডিসিলুশনড, হ্যাড এক্সপেক্টেড। বন্ধ করে দাও প্রিয় শিক্ষার্থীরা, কনটেক্সটি ভালো করে পড়ে নিতে হবে, তাহলে আমরা পড়ি কনটেক্সটি কী আছে বোঝার চেষ্টা করি এবং কোন টেন্সের মধ্যে রয়েছে তা অনুধাবন করি, তারপরে উত্তর লিখব।
ওই অনুসারে দেখি। ইন দ্য লাস্ট অটম ভ্যাকেশন আই গেট সাফিসিয়েন্ট টাইম সো আই মেক আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চিটাগং। আই রিচ দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন। It be then a very busy time. Rickshaw, motorcars and other vehicles come to the station with passengers. Coolies run behind them. Their shouts and rush of the passengers and coolies, after some time hearing a whistle, the passengers stand in a queue. Before the ticket counter, I also stand in the line and buy a second class ticket. কন্টেক্সটটি পরে বুঝতে পারলাম আমরা যেহেতু এখানে লাস্ট শব্দটি রয়েছে, ইন দ্য লাস্ট অটাম ভ্যাকেশন মানে গত শরৎকালের ছুটিতে, ভ্যাকেশন মানে ছুটি, শরৎকালের ছুটিতে, গত এখানে লাস্ট, যত লাস্ট আছে যদি লাস্ট শব্দটি পাও, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এরকম পেলে, যত লাস্ট কত, লাস্ট ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন, লাস্ট অটাম ভ্যাকেশন, লাস্ট উইন্টার ভ্যাকেশন, এরকম যত লাস্ট পাবে সেই ক্ষেত্রে এটি কোন টেন্সে যাবে, পাস্ট ইনফিনিটে যাবে। কোন টেন্সে যাবে, পাস্ট ইনফিনিটে। তাহলে কি হলো, গেটের জায়গায় কি হবে, গট, গেট, গট, গটেন অথবা গট। আই গট সাফিসিয়েন্ট টাইম, আমি যথেষ্ট সময় পেলাম। তাহলে পুরো কন্টেক্সটটি কোন টেন্সে চলে যাচ্ছে, পাস্ট টেন্সে চলে যাচ্ছে। সো আই, যেহেতু গত শরতের কথা, সেহেতু কি হবে, মেকের জায়গায় কি হবে, মেড, এই অংশটাও কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, মেক, মেড, মেড। তাহলে উত্তরটি কি হবে, মেড, আই মেড আপ, আই মেড আপ মাই মাইন্ড, আমি আমার মন স্থির করলাম। মেক আপ এটি ভার্বাল ফ্রেজ, ভার্বের সাথে আবার প্রিপোজিশন যুক্ত হয়েছে, এটি ভার্বাল ফ্রেজ। তো ভার্বাল ফ্রেজের ক্ষেত্রে মেক অর্থ তৈরি করা, আর মেক আপ তখন অর্থ হবে এখানে মন স্থির করা। মেক আপ মাই মাইন্ড, আমি আমার মন স্থির করলাম টু মেক এ জার্নি বাই ট্রেন, কী করবো, একটা জার্নি বাই ট্রেন করব ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, কোথায় থেকে, ঢাকা থেকে চট্টগ্রামে একটি ভ্রমণ করব। I reach the station about half an hour before the departure of the train. I reach the station. আমি স্টেশনে পৌঁছলাম। I reach the station. আমি স্টেশনে পৌঁছলাম about half an hour before. কতক্ষণ আগে, দেড় ঘন্টা আগে, হাফ অ্যান্ড এবং হাফ অ্যান আওয়ার, হাফ অ্যাবাউট হাফ অ্যান্ড আওয়ার, অর্ধ, সরি, হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য, অফ দ্য, বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, এই ট্রেন ছাড়ার হাফ অ্যান আওয়ার আগে আমি কী করলাম, ওইখানে গিয়ে পৌঁছলাম। তাহলে এই ঘটনাটাও কিসের, অতীতে চলে যাবে। তাহলে আই রিচড দ্য স্টেশন, আই রিচড দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, এই ট্রেনটি ছাড়া, ডিপার্চার অর্থ হলো বিদায় বা ছাড়ার, ছাড়ার আর আগেই, হাফ অ্যান আওয়ার আগে আমি ওখানে কী করলাম, পৌঁছলাম। ইট, এখানে বিভার্ব দেওয়া আছে, ঘটনা যেহেতু অতীতের সেক্ষেত্রে কী হবে, ইট ওয়াস, ইট ওয়াস, ইটটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইট ওয়াস, এটা ছিল দেন, তখন এ ভেরি বিজি টাইম, এটা কী ছিল তখন, একটা ব্যস্ততম সময়। তাহলে ব্যস্ততম সময় কী ঘটছিল, রিক্সা, মোটরকার্স অ্যান্ড আদার ভেহিকলস, এবং অন্যান্য যানবাহনগুলো টু দ্য স্টেশন এসেছিল না আসতেছিল, অবশ্যই ব্যস্ততম, দেন এ ভেরি বিজি টাইম, যেহেতু ব্যস্ততম সময়, এগুলো কী করতেছিল, আসতেছিল। সেন্সটা চিন্তা করো, এখানে কোন টেন্সে চলে যাবে, অবভিয়াসলি এটি পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, যেহেতু অনেক যানবাহন তখন আসতেছিল, সেহেতু এটি কী হবে, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে গঠন প্রণালী কি, ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি। তোমরা জানো যত কন্টিনিউয়াসে ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়, আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হয়, ওয়াজ কিংবা ওয়ার, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আর ভেহিকলস
রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস, এই সাবজেক্টগুলো সবগুলো মিলে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে কি হয়, ওয়্যার, তাহলে ওয়্যার কামিং টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার্স, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, ওয়্যার কামিং, এগুলো আসতেছিল টু দ্য স্টেশন, স্টেশনে উইথ প্যাসেঞ্জার্স, সাথে কি নিয়ে আসতেছিল, প্যাসেঞ্জার নিয়ে আসছিল। কুলিস, কুলিরা, মোঠেরা, মোটেদের কাজ কি, যখন কোনো প্যাসেঞ্জার আসে তাদের পিছনে পিছনে দৌড়ায়, মালামাল মাথায় নিয়ে তাদের পিছনে পিছনে কি করে কুলিরা দৌড়ায়, দৌড়াইতে থাকে। তাহলে কি করতেছিল, বিহাইন্ড, পিছনে, বিহাইন্ড দ্যাম মানে প্যাসেঞ্জারদের পিছনে ওরা কি করতেছিল, ছোটাছুটি করছিল, দৌড়াইতেছিল, এটিও পাস্ট কন্টিনিউয়াস হবে কারণ কুলিরা দৌড়াইতেছিল। অতীতে কোনো কাজ চলতে থাকলে এটি কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, অতীতে কোনো কাজ চলতে থাকলে এটি কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী কি, ওয়াজ, ওয়ার, বার্বের সাথে আইএনজি, যেহেতু ওইখানে কুলিস, ওইখানে কুলি শব্দটি হলো বহুবচন, কুলি শব্দটি কি বহুবচন, তার মানে উত্তরটি কী হবে, ওয়ার রানিং বিহাইন্ড দেম, তাদের পিছনে পিছনে কুলিরা কী করতেছিল, দৌড়াইতে ছিল, দেম মানে প্যাসেঞ্জার। দেয়ারের নিয়মটি তোমরা আগে শিখেছ, দেয়ারের পরে দেখবে এই জায়গার সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল, দেয়ারের পরে কী দেখবে, ওই জায়গার সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল। শাউটস, সাথে এস রয়েছে, আবার অ্যান্ড রাস, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, শাউটস মানে হলো হইচই, ওখানে হইচই রয়েছে, ডাকাডাকি রয়েছে, অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের অ্যান্ড কুলিস, এবং কুলিদের, ধাক্কাধাক্কি রয়েছে প্যাসেঞ্জারদের এবং কুলিদের, তাহলে শাউটসটা বহুবচন, রাসও বহুবচন, আর ঘটনা হলো অতীতের, তাহলে এখানে কি হবে, অবশ্যই ভিভার্ব হিসেবে, ভিভার্ব হিসেবে কি হবে, অবশ্যই বহুবচন হবে, আর অতীতের ঘটনা যেহেতু ভিভার্ব হিসেবে কি হবে, ভিভার্ব হিসেবে হবে ওয়্যার। There were shouts and rush of the passengers and coolies after sometimes, hearing a whistle, একটা বাঁশি শব্দকে বলা হয় হুইসেল, হিয়ারিং শুনে, বলেছিলাম আগে বারবার সাথে আইএনজি থাকলে শুনে করে এরকম অর্থ হয়, হিয়ারিং এ হুইসেল, কিছুক্ষণ পরে একটি শব্দ শুনে, দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জাররা কী করে করলো, সারিতে, সারি ইনে কুই মানে হলো সারিবদ্ধভাবে, স্ট্যান্ডের পাস্ট ফর্ম কি, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হলো স্টোড, তারা দাঁড়ালো, প্যাসেঞ্জার্স স্টোড, তারা দাঁড়ালো ইনে কুই সারিবদ্ধভাবে বিফোর দ্য টিকিট কাউন্টার, কোথায়, টিকিট কাউন্টারের সামনে। আই অলসো, সবাই দাঁড়িয়েছে, তাহলে আমিও কী করেছিলাম, আমিও দাঁড়িয়েছিলাম, আই অলসো স্ট্যান্ডের পাস্ট ফর্ম হলো স্টোড, আই অলসো স্টোড ইন দ্য লাইন, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড, বায়ের পাস্ট ফর্ম কি, বায়ের পাস্ট ফর্ম হলো বট, এন্ডের আগে যেই নিয়ম, এন্ডের পরে সেই নিয়ম, এন্ডের আগে যেই নিয়ম, এন্ডের পরে সেই নিয়ম। আই অলসো, অতীতের ঘটনা, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হবে স্টোড, ইন দ্য লাইন, লাইনের মধ্যে দাঁড়ালাম। অ্যান্ড বট এ সেকেন্ড ক্লাস টিকিট, একটা সেকেন্ড ক্লাস টিকিট কিনলাম। তাহলে এই কন্টেক্সটি থেকে আমরা ভার্বের কী নিয়মটি শিখলাম, যে অতীতের কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে, অতীতে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটি কী হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স, যে সমস্ত জায়গায় লাস্ট শব্দটি থাকবে, লাস্ট মানে হলো কাজটি গত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কী হবে, পাস্ট ইনডেফিনিট হবে, আর অতীতের চলমান বোঝালে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস। আবার শিখলাম এন্ডের আগে যে নিয়ম, এন্ডের পরে ঠিক একই নিয়ম, এন্ডের আগে যদি পাস্ট ইনডেফিনিট হয় এন্ডের পরেও কী হবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে উত্তরগুলো দেখি, ইন দ্য লাস্ট অটম ভেকেশন আই গট সাফিসিয়েন্ট টাইম, সো আই মেড আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, আই রিচড দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান্ড আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, ইট ওয়াজ দেন এ ভেরি বিজি টাইম, রিক্সা, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস ওয়ার কামিং, যেহেতু কাজটি চলতেছিল, চলতে থাকলে অতীতের কোনো কাজ চলতে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ওয়ার কামিং, কুলিস, ওয়ার রানিং, রানিংয়ের ক্ষেত্রে ডাবল এন হয়, রানিংয়ের ক্ষেত্রে কী হয়, ডাবল এন, ওয়ার রানিং, তারা দৌড়াচ্ছিল বিহাইন্ড দেম, প্যাসেঞ্জারদের পিছনে, দেয়ারের নিয়মটি হলো দেয়ারের পরে গ্যাপ থাকলে, গ্যাপের পরে দেখবা সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে, ওইখানে শাউটসটি প্লুরাল, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে, আর অতীতের কাহিনী হওয়ার কারণে ওয়্যার, দেয়ার ওয়্যার
shouts and rush of the passengers and coolies. After some times, hearing a whistle, the passengers, passenger ki korechilo, dariyechilo, standard platform ki, stand, stood, stood. Stand ti holo irregular verb. Stand ti holo irregular verb. Shekhetre ki hobe, stand, stood, stood. Stood in a queue. আবার আমিও দাঁড়ালাম আই উইল স্টুড ইন দ্য লাইন এন্ডের আগে যে নিয়ম এন্ডের পরে সেই নিয়ম অ্যান্ড বট এ সেকেন্ড ক্লাস টিকেট সুপ্রিয় শিক্ষার্থীরা আজার নয় নম্বর টুডে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ